আজ আমরা একটা মাত্র তিন টাকা খরচা করে একটা বাজার সার্কিট বানাবো এর জন্য দামি বাজারের কোনো প্রয়োজন নেই পুরনো স্পিকারকে আমরা বাজারে পরিবর্তন করব তো এর জন্য চাই আমাদের বিসি পাঁচশো সাতচল্লিশ ট্যানজিস্টার ট্যানজিস্টারে আমরা একটা ওয়ান কে রেজিস্টার মাঝখানে পিনে শোল্ডারিং করে নেবো যেমনটা দেখানো হয়েছে রেজিস্টারের বাড়তি অংশ আমরা কেটে নেব কাটার পরে আমাদের চাই একটা একশো চার পি এফ ক্যাপাসিটার ছোটো ক্যাপাসিটারগুলো যেটা জিরো পয়েন্ট ওয়ান মাইক্রোফারটা বলা হয় একসঙ্গে তো আমরা এইভাবে ঝালাই করে নেব এরপর চাই বিসি পাঁচশো সাতান্ন একটা এটা পিএনপি ট্রানজিস্টার একটা তো এর মাঝখানের পিনটাকে আমরা ওপরের দিকে তুলে দেব তাহলে এক নম্বর পিন আর একদিকে তিন নম্বর পিন বা কালেক্টার আর ইমিটার পিনটা থাকবে তো এবার প্রথম পিনটা যেটা থাকবে সেই পিনে আমরা ক্যাপাসিটারের যে আরেকটা প্রান্ত ছিল যেমনটা দেখানো হয়েছে তেমনভাবে শোল্ডারিং করে নেব শোল্ডারিং হয়ে গেল এরপরে আমরা কি করব বাড়তি অংশটা কেটে দেবো ট্র্যানজিস্টারের এরপরে চাই আমাদের সাতচল্লিশ কে একটা রেজিস্টার এটার উপরে সাউন্ডটা নির্ভর করে এটা কম বেশি করলে কিন্তু আওয়াজটা বাজারের আওয়াজটা পরিবর্তন হবে তাহলে আমরা এভাবে মিডলে পিনে আবার কে যে রেজিস্টার ছিল সেটা সোল্ডারিং করে নেবো আর তিন নম্বর পিনের সঙ্গেও এভাবে একই রকমভাবে করে নেব বাড়তি অংশগুলো কেটে দেবো খুবই সোজা সার্কিট একটা এই সাতচল্লিশ কে রেজিস্টারটা চেঞ্জ চেঞ্জ করলে বাজারের আওয়াজটা কিন্তু চেঞ্জ হবে এটা বিভিন্ন ভ্যালুর যে রেজিস্টারগুলো আছে সেগুলো পরিবর্তন করে কিন্তু আওয়াজগুলো পরিবর্তন করা যাবে এবার মাঝখানে পিনটা আমরা এইভাবে এঁকিয়ে নেব আর এই প্রথম ট্রানজিস্টার বিসি পাঁচশো যে ট্রানজিস্টর ছিল সেই ট্রানজিস্টরের প্রথম পিনটা আমরা এইভাবে ব্যাকিয়ে দেবো উপরের দিকে এই দুটোকে আমাদেরকে শর্ট করতে হবে তো এই শর্ট করার জন্য এই উপরেটা থাকলো কালেক্টার এদিকে বেস পিনটা থাকছে তো আমরা একটা ছোটো তারের অংশ ব্যবহার করছি তো তারের অংশটা আমরা ওই প্রান্তে এক নম্বর পিনের সঙ্গে এখানে মাঝখানের পিনটাকে শোল্ডারিং করে নিচ্ছি তাহলে আমাদের শোল্ডারিং এই আমাদের শোল্ডারিংও কমপ্লিট তার সঙ্গে আমাদের সার্কিটও কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার আমরা কানেকশান করব স্পিকারের কানেকশান তো স্পিকার আমরা যে কোনো স্পিকার ব্যবহার করতে পারি ছোট্ট বাচ্চা ছেলেদের গাড়িতে যে ছোটো ছোটো স্পিকার থাকে সেগুলো ব্যবহার করতে পারি আমার কাছে একটা কলিং বিলের স্পিকার ছিল সেটা ব্যবহার করছি আমি তো এটা যে সেকেন্ড ট্যানজিস্টার ছিল পাঁচশো সাতান্ন ট্যানজিস্টার সেই ট্যানজিস্টারের এক নম্বর পিনে আমরা কিন্তু স্পিকারের প্লাস টার্মিনাল বা যে কোনো একটা তার আমরা কিন্তু শোল্ডারিং করে নেবো আরেকটা যে তার থাকবে সেটা আমরা প্রথম টাইনজিস্টার যেটা ছিল বিসি পাঁচশো সাতচল্লিশ টাইনজিস্টার তার তিন নম্বর পিনে বা ইমিটার পিনে আমরা সোল্ডারিং করব এরপরে আমরা কী করবো ব্যাটারি কানেকশান করব তো ব্যাটারি আমরা থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট থেকে আমরা সিক্স ভোল্ট পর্যন্ত আমরা ছয় ভোল্ট পর্যন্ত আমরা কিন্তু ব্যাটারি কিন্তু ব্যবহার করতে পারি আমার কাছে লিথিয়াম আয়ন ব্যাটারি ছিল একটা তো সেটা ব্যবহার করছি তো তিন নম্বর পিনে বা ইমিটার পিনে ব্যাটারির পজিটিভ ভোল্টেজ কিন্তু যাবে ঠিক আছে আর নেগেটিভটা যাবে সেই একই জায়গাতে অর্থাৎ প্রথম ট্যানজিস্টারের যে ইমিটার পিন ছিল সেখানে এটা বিশ্ব পাঁচশো সাতচল্লিশ ইমিটার পিনে এবার আমরা এই সার্কিটটা একদম রেডি হয়ে গেল এবার শোনা যাচ্ছে আওয়াজ জিনিসই